অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন রতন টাটা। সেদেশের সরকারের পক্ষ থেকে এই সম্মান কিংবদন্তি ভারতীয় শিল্পপতির হাতে তুলে দেওয়া হয়। তার গলায় পদক ঝুলিয়ে দেন ভারতীয় দূতাবাসের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বেরি ওফারেল। কিন্তু কি কারণে রতন টাটাকে এই সম্মান দেওয়া হলো সেটা কি জানেন? জানা গিয়েছে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে রতন টাটার প্রচুর অবদান রয়েছে, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। তাছাড়া বিভিন্ন সময়ে তিনি ক্যাঙ্গারুর দেশে নানা সমাজসেবামূলক কাজ করেছেন, আর এই বিশেষ অবদানকে স্বীকৃতি দিতেই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মান অর্ডার অফ অস্ট্রেলিয়ার পদক তুলে দেওয়া হয় টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার হাতে। আর কিংবদন্তি ভারতীয় শিল্পপতির গলায় পদক পরিয়ে দেন ভারতীয় দূতাবাসের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বেরি ওফারেল। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত লিখেছেন, এই সম্মান রতন টাটাকে দিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে ফেরেল তার টুইটে রতন টাটাকে সম্মান জানিয়ে একটি ছবিও শেয়ার করেছেন। এই সম্মান পেয়ে যথেষ্ট খুশি রতন টাটা। 2008 সালে ভারত সরকারের পক্ষ থেকে রতন টাটাকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন এবার রতন টাটা, আর সেটা দিয়ে নাকি অস্ট্রেলিয়ার যিনি দিয়েছেন তিনি ভীষণ খুশি, এমনটাই তারা জানিয়েছেন। সেদেশের সরকারের পক্ষ থেকে এই সম্মান দেওয়া হয় কিংবদন্তি ভারতীয় শিল্পপতির হাতে। তার গলায় পদক ঝুলিয়ে দেন ভারতীয় দূতাবাসের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বেরি ওফারেল। কিন্তু কী কারণে এই সম্মান দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই জানেন? আপনাদেরকে তো একটু আগেই বললাম, তাও আরেকবার বলি, ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে রতন টাটার প্রচুর অবদান রয়েছে, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। তাছাড়া বিভিন্ন সময়ে তিনি ক্যাঙ্গারুর দেশে নানা সমাজসেবামূলক কাজ করেছেন, আর এই বিশেষ অবদানকে স্বীকৃতি দিতেই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মান অর্ডার অফ অস্ট্রেলিয়ার পদক তুলে দেওয়া হয় টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার হাতে। আর কিংবদন্তি ভারতীয় শিল্পপতির গলায় পদক পরিয়ে দেন ভারতীয় দূতাবাসের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বেরি ওফারেল। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত লিখেছেন, এই সম্মান রতন টাটাকে দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে ফেরেল তার টুইটে রতন টাটাকে সম্মান জানিয়ে একটি ছবিও শেয়ার করেছেন। এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।